গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর দেখে বুঝতেই পারছো আমি কোথায় আছি এখন। এরকম তো ভাবিনি যে হ্যাঁ হসপিটালে বসে বসে ব্লগ করব, কিন্তু তোমাদের কমেন্ট পেয়েছি। আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা এরকম 4 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের ভিডিও দেখতে চাও কি না, ডেলি আপডেট দে মানে চাও কি না, তো সেরকম ব্লগ দেখতে চাও কিনা। তো তোমরা বলেছিল যে হ্যাঁ চলবে, তাতেও চলবে, কিন্তু হ্যাঁ ডেলি ভিডিও দিও। তো সেরকমই আমি ডেলি আপডেট দেওয়ার চেষ্টা করছি, তাই এখানে বসে বসেই ব্লগ করছি। আর আমার এখানে আজকে 4 দিন হয়ে গেছে, তো আজকে ডিসচার্জও আছে। আর 4 দিনের অবস্থা বুঝতেই পারছো, আমার সিজারই হয়েছে, তো নর্মাল ডেলিভারি না, অনেকেই জিজ্ঞেস করেছিল নর্মাল না সিজার, তো সিজারই হয়েছে। তো তাতে একদমই মানে অবস্থা সেরকম থাকে না যে উঠে ব্লগ করার মতন। আজকে আমি অনেকটাই ঠিক, 2 দিন ধরে মানে হাঁটতে হলে সেটা খুবই কষ্টকর ছিল, কিন্তু এখন অনেকটাই ঠিক। আর পুটুন আমার কাছে নেই, পুটুন আছে নার্সারিতে, আমি ওখানে যাই ফিট করাই আবার আসি। তো 2 দিন ধরে আসছিল রুমে, আর এখন ওকে ওখানে যেতে হয় নার্সারিতে, কারণ 2 দিন আমি যাওয়ার মতন পরিস্থিতি ছিল না বলে তখন আসছিল। তো এখন তো হাঁটতে চলতে পারছি, অসুবিধা নেই, তাই ওখানে যেতে হয়। আর প্লাস এখন মানে সকালবেলা উঠে 5:30-5টার মধ্যে স্নান ধান যা যা আমার করার, মানে স্নান তো করি না, স্পঞ্জ করিয়ে দেয়, তো সেগুলো হয়ে গেছে। আর তারপরে চা টা খাওয়া সেগুলো হয়ে গেছে। স্নান ধান করানোর পরে আবার যেতে হয় বেবির যে স্পঞ্জ নেবে সেটা দেখতে যেতে হয়, তারপরে বেবিকে খাওয়াতে যেতে হয়, আর তারপরে এসে আমি চাটা তো খাওয়া হয়ে গেছে, এখন করব ব্রেকফাস্ট। আর তোমাদের রুম ট্যুরও দিয়ে দেবো যখন এখানে আছি আর ঠিকঠাক আছি এখন, তো সেখানে রুম ট্যুরও দিয়ে দেবো। আর কি ব্রেকফাস্ট দিচ্ছে না দিচ্ছে, সারাদিন কি কি আমরা মানে এখানে খেয়েছি বা কিছু, সেগুলোও সমস্ত কিছু দিয়ে দেবো আমি ভিডিও। কারণ 2 দিন ধরে আমি একটু একটু করে রেখেছিলাম, 2 দিন ধরে না কালকে থেকেই মানে একটু করে রেখেছিলাম যে কি কি এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার মানে কি কি দেওয়া হয়, তো সেরকম মানে ক্লিপসগুলো আমি অ্যাড করে দেবো। আর ব্যাস, আর আমার সাথে আছে মা, অভিক নেই, অভিকের যেহেতু এত ফোন আসে এত কাজ, তো একবার বাইরে গেলে আর আসতে পারবে না, যেহেতু মানে সিচুয়েশান এখন এমন যে কোভিডের টাইমে আসতে পারবে না। তো অভিক আসে মানে দুবেলায় আসে, ও একবেলা আসে নাই দুবেলা আসে, এসে দেখে যায় আমাকে আর ফুটনকে, বাকি আমার সাথে সারাদিন মাই আছে। তো চলো আমি তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই, আর সাথে আমি ব্রেকফাস্টও করে নিই। তো দেখতেই পারলে এটা হচ্ছে রুম। আর ব্রেকফাস্ট থেকে বলি কি কি দিয়েছে, সেটা হচ্ছে চা, সকালবেলা যেমন দেয় ঘুম থেকে উঠেই চা, সেটা 6টার মধ্যে দিয়ে দেয়, মানে 5:30টার মধ্যে যা যা স্পঞ্জ বাথ নেওয়া সেগুলো হয়ে যায়, 6টার মধ্যে চা দিয়ে দেয়। আর তারপরে 7টার মধ্যে ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে এক একদিন এক রকম, চিড়ের পোলাও আছে, তারপর হচ্ছে সাথে আপেল দেবে, তারপর হচ্ছে নানান ধরনের অনেক কিছুই থাকে, সেগুলো আমি দিয়ে দেবো ভিডিওতে, তাহলে তোমরা দেখতে পারবে। সাথে দুধ টুধ থাকে, তারপর আর কি থাকে, ও তারপর 2 ঘন্টা বাদে আবার ডাবের জল, তারপর আবার 2 ঘন্টা বাদে আবার লাঞ্চ, লাঞ্চেও মাছের ঝোল ভাত, প্রথম দিন গলা গলা ভাত দিয়েছিল, কিন্তু তারপরের দিন থেকে এমনি নর্মাল ডায়েট যা যা। আর তারপরে আবার দুপুরের পরে 3টের মধ্যে আবার ওই স্ন্যাক্স আর চা দিয়ে দেয় 3:30-এর মধ্যে, তারপরে আবার স্যুপ দেয় 7টার মধ্যে, 8টার মধ্যে ডিনার হয়ে যায়। তো এইভাবেই মানে খাওয়ার রুটিন, বাকি যেগুলো মনে আছে আমি বললাম, আর বাকি তোমরা বরং ভিডিওতে দেখে নাও। ডিম দিয়েছে কুসুম ছাড়া, এখানে আপেল আছে, চিড়ের পোলাও, আর এখানে আছে দুধ। গলা ভাত, ডাল, ঝিঙের তরকারি, রুই মাছ, টক দই, চা চলে এসছে, এখানে আছে ছানার একটা স্ন্যাক্স, সাথে এটার মধ্যে দুধ দিয়ে দিয়েছে, আর
চায়ের লিকার। ভিডিওর পরের পার্টটা দেখার আগে আমি এখানে দেখে নেবো দ্য মমস কোর, এই পুরো কমপ্লিট একটা সেটটা, যারা মম টু বি তাদের জন্য ভীষণই একটা ভালো প্রোডাক্ট বলতে পারো। আর এর মধ্যে কী কী আছে সেটা তো দেখেই নেবো। যারা সেকেন্ড এবং থার্ড ট্রাইমিস্টারে আছো তাদের জন্য ভীষণই হেল্পফুল। আর এই গিফট প্যাকটার মধ্যে আছে চারটি প্রোডাক্ট, যারা নিজেরা মম টু বি তারাও ইউজ করতে পারবে, বা তোমরা গিফটের জন্য এটা দিতে পারবে। ভীষণই ভালো একটা গিফট দেওয়ার প্রোডাক্ট বলতে পারো। এখানে আছে ন্যাচারাল বডি বাটার, এখানে আছে ন্যাচারাল ফুড ক্রিম, এখানে ন্যাচারাল বডি ওয়াশ, আর এখানে আছে ন্যাচারাল স্ট্রেচ অয়েল। আর এই প্রোডাক্টগুলো কিন্তু প্রেগনেন্সিতে ভীষণই জরুরি বলতে পারো। বডি ওয়াটার যেগুলো ভীষণ লাইট ওয়েট, এখানে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই লাইট ওয়েট, আর প্রেগনেন্সিতে পা অনেক সময় ফাটে, তো সেটার জন্য এই ন্যাচারাল ফুড ক্রিমটা ভীষণই ভালো। বডি ওয়াশটা ভীষণ ভালো, আর হচ্ছে তোমাদের সারাদিন রিফ্রেশ করবে, ময়েশ্চারাইজ রাখবে এই বডি ওয়াশ সাথে বডি বাটার। আর যাতে স্ট্রেচ মার্কস না আসে তার জন্য বেলিতে অ্যাপ্লাই করার জন্য এই অয়েলটাও কিন্তু খুবই ভালো। তো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা একবার চেক করে নিও। আর আমার ওভারঅল ডেলিভারি জার্নি আমি এরকম বলবো না যে একদম ফুল পেনলেস, কোনো ব্যাপারই না, সি সেকশন কোনো ব্যাপারই না, এরকম আমি একদমই বলবো না। কারণ হ্যাঁ, পেনলেস, তবে সেটা শুধুমাত্র ডেলিভারির টাইমে। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে ডেলিভারির টাইমে কী হবে, ইঞ্জেকশন দেবে, এই হবে ওই হবে, মানে সেইগুলো একদমই টের পাওয়া যায় না, কোনো মানে কোনো পেনই হয় না। যেটা পিঠেও দেয় সেটা মানে অ্যানাস্থেশিয়াতেও কোনো পেন টেন কিচ্ছু হয় না, তো ডেলিভারি অবধি পেনলেস। তারপরে সেদিনটাও পুরোপুরি মানে তোমার কোনো শান থাকবে না, ঘুম হবে, তারপর সব কিছু ঠিকঠাক মতন লাগবে, মনে হবে যে হ্যাঁ একদম ফুল পেনলেস ডেলিভারি। কিন্তু টেটটা পাওয়া যায় পরের দিন থেকে, যখন ক্যাথিড্রাল খুলে দেবে, যখন হাঁটতে হবে, হেঁটে বাথরুম যাওয়া বা ফিট করা মানে করতে নিয়ে যাওয়া, সেইগুলোতে ভীষণই পেন হয়। ওই একদিন দুদিন খুবই পেন হবে, আবার তিন দিন থেকে আস্তে আস্তে পেনটা একটু কমবে। মানে বেড থেকে উঠেও বসতেও খুব কষ্ট হয়, বাথরুম যেতে কষ্ট হয়, সেগুলো মানে তিন দিন থেকে অল্প অল্প করে কমতে থাকে, চার দিন থেকে একটু নর্মাল হতে থাকে, কারণ ওই ব্যথাটাও আস্তে আস্তে সহ্য হয়েই যায়, আর কমতেও থাকে। তো ওই দুদিন খুব কষ্ট হয়, আমার তো অন্তত হয়েছে। তো ব্যাস এটাই আমার এক্সপিরিয়েন্স। বাকি আরও কিছু যদি তোমাদের জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করো, পরে ডিটেলসে আমি ভিডিও বানাবো। এখন ডিটেলসে বানানোর মতন না, যেহেতু বুঝতেই পারছো হসপিটালে আছি, ডিটেলসে বানানোর মতন কিছু না। আর এখন আমি যাব, আবার নিচে যাব বেবিকে ফিট করাতে, আর তারপর এসে আমি রেডি হব আর বাড়ির জন্য রওনা দেব, যেহেতু আজকে আমার ডিসচার্জও আছে, আর সাথে সাথে কী কী ওষুধপত্র সেগুলো ভালো করে বুঝে নিতে হবে। আর তোমাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর ভাগীরথীর এক্সপিরিয়েন্স যদি বলো যে কেমন, ভাগীরথী নেমটির এক্সপিরিয়েন্স কেমন, তো খুবই ভালো। এখানকার ডক্টর খুব ভালো, এখানকার নার্সরা সিস্টাররা খুবই ভালো, মানে ভীষণই হেল্পফুল, আর সব কিছু সার্ভিস আমার ভীষণই ভালো লেগেছে। এই আজকের আমার ছোটোখাটো আপডেট, আমি বাড়ি গিয়ে কী হলো না হলো সেটা নিয়ে আবার পরে তোমাদের জানাচ্ছি, যখন ও বাড়ি যাবে তখন আমি ভিডিও করে আবার তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমি এই ভিডিওটা এখানে শেষ করব, আর পরের ভিডিওটা তোমরা দেখতেই পারবে যে পুতুন বাড়ি গিয়ে কী করছে। তো টেক কেয়ার, বাই বাই।